আশা করি বন্ধু সব ভালো আছেন। আবার একটি নতুন ইন্টারেস্টিং পর্ব নিয়ে হাজির হলাম আমি ইয়ালামিন। অনেকেই ইতিমধ্যে বুঝে গেছেন এই সমস্যাটা কোন কোন সেকশন থেকে আসে, তবে আপনাদের ধারণা ভুল হতে পারে যদি আজকের ভিডিওটা দেখেন, কারণ নতুন আবারও একটি ভিডিও নিয়ে আসলাম। কারণ নতুন ভিডিও ছাড়া আপনাদের মাঝে আমি বেশিরভাগই শেয়ার করি না, তো আজকে সম্পূর্ণ নতুন এবং এটি কীভাবে মডিফাই করা যায় আপনারা যেটা ভাবছেন সেটা নাও হতে পারে, সম্পূর্ণ ভিডিওতে আজকে আপনি দেখার চেষ্টা করবেন। তাহলে এই যে নতুন মডিফাই করে আজকে এই সমস্যাটি ঠিক করা হবে এবং আপনাদের ধারণার বাইরে এই বিষয়টা আজকে আপনি শিখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন স্কিনে আমাদের এরকম সমস্যা আছে, তো আমরা যদি একটু ব্রাইটনেস বাড়ানোর কমানোর, অনেকেই আবার বলে থাকেন যে ফ্লাইব্যাকের যে ফোকাস ভোল্টেজ আছে বা ফোকাস যে ভলিউম সেটা কিন্তু বাড়ালে অনেক সময় এটা হয়ে যায়, জি এটা আমিও জানি, তবে এটা সম্পূর্ণই আলাদা। আর দেখতে পাচ্ছেন সিরিজ ফুল জ্বলে, তো এটা নিয়ে গ্রুপে আমাকে অসংখ্যবার কমেন্ট করছেন আপনারা যে সিরিজ ফুল জ্বলে আর স্ক্রিন এরকম রেখা, যেহেতু এটা অতিরিক্ত ভোল্টেজ সাপ্লাই করছে আর না হয়তো আর জিবি সেকশন শর্ট। তো অনেকেই আবার ভেবে থাকেন যে ফ্লাইব্যাকে সমস্যা বা ফোকাস বাড়ালে কমালে হয়তো এই সমস্যাটি দূর হতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাড়াচ্ছি কমাচ্ছি, তারপরেও কিন্তু রেখাটা কিন্তু থেকেই যাচ্ছে এবং কালারও ঠিকমতো নেই, একদম সাদা সাদা এরকম একটা ভাব। তো এটা আজকে কীভাবে আমরা সমাধান করব সরাসরি আপনাদেরকে দেখাবো এ টু জেড মাল্টিমিটার দিয়ে সম্পূর্ণ ভোল্টেজ। যারা নতুন আছেন ভিডিওটির সাথেই থাকবেন, টেনে দেখবেন না তাহলে অনেক কিছু আপনি মিস করে যাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। তো প্রথমে দেখতে পাচ্ছেন এই সমস্যাটি হলে আপনাদের 110 ভোল্ট এখানে মাপ দিতে হবে। 110 ভোল্টে যদি সমস্যা থাকে তাহলে হয় এটা যেটা হয় আমাদের ফ্লাইব্যাকে ইন হয়েছে, এখানটা দেখতে হবে। আর ফ্লাইব্যাকের বাম পাশ থেকে আপনি 1 নম্বর পিন ধরবেন, 1 নম্বর পিনে 180 ভোল্টের সাপ্লাই হয়। অনেকেই আছেন যে ফিল্টার ক্যাপাসিটার আগে আপনারা 110 ভোল্ট কিন্তু এখানে পেয়ে থাকেন, 180 ভোল্টের কম, তখন কিন্তু বলে থাকেন অনেকেই যে আসলে এখানে 180 ভোল্ট না। তো এখানে 180 ভোল্ট কখনই আসবে না, ফিল্টারের পর কিন্তু 180 ভোল্ট হবে, এখানে কিন্তু গুলিয়ে ফেলেন। তো এখানে 10 ইউব 250 ভোল্টের মতো একটি ক্যাপাসিটার থাকে, তো এটাতে যদি সমস্যা এরকম হয়। এছাড়াও আপনি এই যে 8 জিবি সেকশনে আসে যে ট্যান্ডেস্টারে যদি ফল্টটা তাহলে কিন্তু এরকম রেখা পড়ে, আর পিকচার টিউব যদি শর্ট হয় 8 জিবি সেকশন তাহলেও কিন্তু এরকম সমস্যা হয়। তো আমরা ইতিমধ্যে সব কিছু আপনাদেরকে দেখাইছি, পিকচার টিউব আমি চেক করেও দেখাইছি, পিকচার টিউব ভালো না খারাপ, পিকচার টিউব শর্ট সেটা আপনি কীভাবে দেখবেন এটা নিয়েও ভিডিও আছে। তো সব কিছুই দেখলাম, সব কিছুই ঠিক আছে। তো এখন আমরা অন্য লাইনে চলে যাব আর আপনাদের একটু ভোল্টেজ মেপে দেখাই। অনেকেই আবার বলেন যে আসলে মুখস্থ বলি ভোল্টেজ মেপে দেখাই না, তো আপনাদের একটু ভোল্টেজ মেপে দেখাই। তো অনেকদিন ধরে ভোল্টেজ মেপে আপনাদের দেখাই না, যারা নতুন আছেন তাদের জন্য সুবিধা হয় সেটাও আমি জানি। তো দেখতে পাচ্ছেন 109.10 ভোল্ট থাকবে বি পজিটিভ পিনে, 110 ভোল্ট যেটা আমাদের ফ্লাইব্যাকে আসে। তো এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছেন ঠিক আছে, 109.8 আছে এরকম, ঠিক আছে। আর এখানে কিন্তু আমাদের দেখতে পারবেন এখানে ফ্লাইব্যাকের 1 নম্বর পিনে কিন্তু এখানে থাকবে মাত্র 110-এর একটু বেশি থাকবে। তো এখানে 180 ভোল্টেজ অনেকগুলি পেলে দেখেন 108 আছে, তো 108 এখন কিন্তু এটা কিন্তু ডায়েট হয়ে তারপর ফিল্টার 225 ভোল্ট ক্যাপাসিটার কিন্তু আমরা পাবো 180 ভোল্টের মতো, তবে 180 ভোল্টের কাছাকাছি 72 ভোল্টেজ আছে, যেহেতু আমার এটা ফ্লাইব্যাক আছে সেই জন্য হয়তো এরকম ভোল্টেজ দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন ভোল্টেজ কিন্তু আমাদের ঠিক আছে, তারপর এরকম সমস্যা। তো আমরা এখন এখানে একটি মডিফাই করব, সেই মডিফাইটি হলো আমরা যেহেতু অন্য অন্য সেকশন দেখেছি যে সব সেকশন ঠিক আছে, তো আপনারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, যারা দেখবেন তারা এই কাজটা শিখবেন, টেনে টেনে দেখলে আপনি কিছুই বুঝবেন না। তো সব কিছু দেখেছি, এখন আমরা এখানে যে মডিফাইটি করব সেটাই হলো আমাদের যে ফিল্টার ক্যাপাসিটার আছে, ফিল্টার ক্যাপাসিটার ভালো এবং পিকচারটি ভালো সব কিছু যদি ভালো থাকে তাহলে আপনি কি করবেন। সব কিছু ভালো যদি থাকে তার মানে পিকচার টিউবে 8 জিবি সেকশনে কোথাও শর্ট আছে, এরকম সমস্যা হলে আমরা এখন মডিফাই করব যে একটি 220 ওমসের একটি 220K ওমসের একটি রেজিস্ট্যান্স, এই যে দেখতে পাচ্ছেন এটার মান হলো লাল, তারপর যে হলুদ, তারপর গোল্ড, 220K একটি রেজিস্ট্যান্স, 220K ওমসের একটি রেজিস্ট্যান্স। তো এই রেজিস্ট্যান্সটা আমরা ফিল্টার ক্যাপাসিটারে শর্ট করে দেব। তো অনেক সময় দেখবেন জাম্পার দিলে কিন্তু এখানে শর্ট হয় কিন্তু রেজিস্ট্যান্স দিলে শর্ট হয় না, এটার অনেক থিওরি আছে। তো এখন আমরা দুই মাথায় আমরা এটা সোল্ডার করে আমরা শর্ট করে দেব, পাশেই থাকবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এরকম আমরা ধরে দুই পিনের মাথায় কিন্তু আমরা রেজিস্ট্যান্সটি লাগিয়ে দেবো। লাগানোর পর আমাদের স্ক্রিনটা কীরকম আসে আর কোনো সমস্যা আছে কি না আপনারা নির্ভয় এটা করতে পারেন। তো আমরা এখন লাগাবো, সাথেই থাকবেন।
তো লাগানোর পাশাপাশি আপনাদের একটা কথা বলি, আপনি যখন দেখবেন যে কাজের সময় কিছু এরকম কিন্তু ঝামেলা হয়, দেখতে পাচ্ছেন লাগানোর চেষ্টা করছি সে কিন্তু লাগছে না, মানে কাজের সময় তাড়াতাড়ি সময় এরকম হয় না, আবার এক হাতে ক্যামেরা সেই জন্য ভালোভাবে করতেও পারতেছি না, তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো অবশেষে লাগানো শেষ, তো অনেকবার চেষ্টা করলাম কিন্তু লাগে না, কিন্তু যখন আপনি লাগাতে চাবেন না তখন কিন্তু লেগে যাবে, এটাই হলো কাজের নিয়ম। তো যাই হোক, আমরা কিন্তু রেজিস্ট্যান্সটি লাগিয়ে ফেলছি, এখন আমরা কালেকশনটি দেবো, দেখবো স্ক্রিনের কোনো পরিবর্তন আসছে কি না, আর এছাড়া আমরা আপনাদের আবারও একটি ভোল্টেজ মেপে দেখাবো, এখানের ভোল্টেজে কোনো পরিবর্তন হয়েছে কি না, রেজিস্ট্যান্সটি দেওয়ার ফলে কোনো এফেক্ট বা শর্ট হয় কি না, আপনারা ঘাবড়ানোর কিছুই নেই। তো এখন একটা মিটার এখানে নিব, দেখবেন মিটারটা আমি এখন সেট করব, তো সেট করার মতো কোনো জায়গা নাই, দেখেন ক্যামেরার সামনে কোনো জায়গা নেই, কোথায় রাখবো সেটাও জানি না, তো লাগানোর চেষ্টা করছি, মিটারটি কিন্তু রাখার চেষ্টা করতেছি, কোথাও কিন্তু রাখতে পারতেছি না, আবার সার্কিটের উপরে রাখছিলাম প্রায় 5-7 বার, তারপরও কিন্তু নিচের দিকে পড়ে গেছে, এরকম আপনাদের দেখানোর চেষ্টা করছি বহুতবার কিন্তু পারতেছি না। আসলে তাড়াতাড়ি সময় বা কাজের সময় এরকম হয়, এটাই স্বাভাবিক, জাস্ট ফানি। যাক, অবশেষে পারলাম 10 মিনিট পর, তো কাট করে দিয়েছিলাম। তো এখন দেখেন এখানে আমরা এখন ভোল্টেজটি দেখব, এখানে এখন কত ভোল্টেজ আছে আপনারা তো দেখতে পাচ্ছেন না, 172+ ভোল্টেজ আছে, তো ভোল্টেজটি ঠিক আছে, কোনো কিন্তু পরিবর্তন হয়নি, এখানে ভোল্টেজটি ঠিক আছে। আবার একটু আপনাদের দেখায়, যেহেতু আপনাদের অনেকেই আবার সংকোচ থাকবেন যারা নতুন আছেন, তো দেখেন এই যে ভোল্টেজটি দেখায় ভালোভাবে, তো মিটারটি আসলে কোনো জায়গায় আমি রাখতে পারতেছি না, মনে হচ্ছে পাসার দিয়ে ভাঙিয়ে লাই, এখন কিছু করতেও পারতেছি না। যাই হোক, ক্যামেরার সামনে আপনারা আছেন সেই জন্য রাখ দেখালাম না, তো অবশেষে কিন্তু আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে। তো ভিডিওটি সাথেই থাকবেন, এখন আপনাদেরকে দেখাবো স্ক্রিন, আর প্রথম কিন্তু সিরিজটি ফুল জ্বলছিল, এখন কিন্তু আমরা সিরিজটির ফুল যে এখন দেখতে পাচ্ছেন ফুল কিন্তু জ্বলছে না, আর স্ক্রিনটি কিন্তু আসছে, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের লাল যে রেখাটা সেটা কিন্তু চলে গেছে, এবং কালার টিভি এখানে কিন্তু লোগোটাও আসছে। এখন আমরা যদি সিরিজের অবস্থানটা দেখাই, সিরিজ কিন্তু হালকা জ্বলছে, তো সিরিজ যদি এরকম হালকা জ্বলে তার মানে কিন্তু আমাদের সার্কিটটি রানিং আছে, এটা ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই। যদি ওখানে শর্ট থাকতে, এখানে যদি রেজিস্ট্যান্সে যদি কোনো ঝামেলা বা শর্ট সার্কিট হতো তাহলে কিন্তু ফুল জ্বলতো, তো আগের চাইতে কিন্তু এখন উন্নত হয়েছে। এইরকম মডিফাই করে আপনি কিন্তু এরকম 180 ভোল্টেজের যে ঝামেলাটা হয় সেটা আপনি দূর করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, ভিডিওটি কেমন হয়েছে, কোন কোন পার্ট আপনাদের ভালো লাগছে কমেন্টে জানাবেন, ধন্যবাদ।